কাল করিব না লাগে ইয়ার কোনো কি কথা বলছি না নাম দিকে আমি শিক্ষার লগত এতিয়া দক্ষতা প্রশিক্ষণ মানে স্কিল ডেভেলপমেন্টক ইয়াক সমন্বিত এক শিক্ষা ব্যবস্থাতে নিয়াৰ প্রচেষ্টা কৰিছোঁ। তাৰ কাৰণে প্ৰাৰম্ভিক পৰ্যায়ত এতিয়া মাধ্যমিক পৰ্যায়ত দক্ষতা বিকাশৰ একোটাকৈ ইলেক্টিভ সাবজেক্ট আমি ছাত্র ছাত্রীসকলক দিয়ার ব্যবস্থা করেছো আর ক্রমান্বয়ে ইয়াক সম্পূর্ণরূপে জেনারেল এডুকেশনের দক্ষতাট ইন্টিগ্রেট করে সমন্বিত করা হব আর তার কারণে আমি আজি ইয়াত দুটাকৈ ল্যাব মুক্তি করেছি। যিমানখিনি অসমৰ মাধ্যমিক বিদ্যালয় আছে সকলো বিদ্যালয়তে এনে ল্যাবর আমি ব্যবস্থা করি। স্যার কিনা পরামর্শ আপনি আগবাইছেন আমি দেখেছি মাত্র শিক্ষক শিক্ষার্থীসল আপনি পরামর্শ আগবাইছেন মূল কথাটো হ'ল আমি ছাত্র শিক্ষকৰ অনুপাত এতিয়া যথেষ্ট আমি ইম্প্রুভ করলো আন্তঃগাঁথনি উন্নয়ন হয়ে আছে এতিয়া বিদ্যায়তনিক দিকতো আমি উন্নতি বিচাৰোঁ আৰু তাৰ লগে বৃত্তিমুখী শিক্ষাত আমি আমাৰ বিদ্যালয়ত যদি প্ৰৱৰ্তন কৰিব পাৰোঁ বিদ্যালয়ৰ পৰা তাত মই সকলোৰে সহায় সহযোগিতা কামনা কৰোঁ। আমি শিক্ষাৰ লগত এতিয়া দক্ষতা প্ৰশিক্ষণ মানে স্কিল ডেভেলপমেণ্টক ইয়াক সমন্বিত এক শিক্ষা ব্যৱস্থালৈ নিয়াৰ প্ৰচেষ্টা কৰিছোঁ। তাৰ কাৰণে প্ৰাৰম্ভিক পৰ্যায়ত এতিয়া মাধ্যমিক পৰ্যায়ত দক্ষতা বিকাশৰ একোটাকৈ ইলেক্টিভ ছাবজেক্ট আমি ছাত্র ছাত্রীসকলক দিয়ার ব্যবস্থা করেছো আর ক্রমান্বয়ে ইয়াক সম্পূর্ণরূপে জেনারেল এডুকেশনের দক্ষতাটো ইন্টিগ্রেট করে সমন্বিত করা হব আর তার কারণে আমি আজি ইয়াত দুটাকৈ ল্যাব মুক্তি করেছি। যিমানখিনি অসমৰ মাধ্যমিক বিদ্যালয় আছে সকলো বিদ্যালয়তে এনে ল্যাবর আমি ব্যবস্থা করি। স্যার কিনা পরামর্শ আপনি আগবাইছেন আমি দেখেছি মাত্র শিক্ষক শিক্ষার্থীসল আপনি পরামর্শ আগবাইছেন মূল কথাটো হ'ল আমি ছাত্র শিক্ষকৰ অনুপাত এতিয়া যথেষ্ট আমি ইম্প্রুভ করলো আন্তঃগাঁথনি উন্নয়ন হয়ে আছে এতিয়া বিদ্যায়তনিক দিকতো আমি উন্নতি বিচাৰোঁ আৰু তাৰ লগে বৃত্তিমুখী শিক্ষাত আমি আমাৰ বিদ্যালয়ত যদি প্ৰৱৰ্তন কৰিব পাৰোঁ বিদ্যালয়ৰ পৰা তাত মই সকলোৰে সহায় সহযোগিতা কামনা কৰোঁ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।